আসসালামুকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আসছি আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে খুব সহজে সারা জীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা ফেসবুক অ্যাকাউন্ট একাধিক খুলে থাকি সেক্ষেত্রে আমার ফেসবুক দরকার হয় না একটা থেকে একাধিক অ্যাকাউন্ট থাকে আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট একটা রেখে সব ডিলিট করে দিতে কিন্তু আপনি তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন না কোনো বিষয় না আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনিও শিখে যাবেন কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সারা ভাবে কিংবা পারমানেন্টটি তো ভিওর্টস চলে যাবো ভিডিওর মূল টপিকে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন সারা জীবনের জন্য তার আগে একটা কথা বলছি চলে যাবো ভিডিওর মূল টপিকে তার আগে একটা কথা বলছি আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আর এই ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইটনটি বাজিয়ে দেবেন তো ভিওর্স ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে তো আমি বেরো আসলাম এখান থেকে বেরো আসার পরে আপনার যেটা অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সেখানে অফিসিয়াল অ্যাপ ফেসবুক অ্যাপ সে মধ্যে প্রবেশ করবেন তো আমি প্রবেশ করলাম আমার ফেসবুকের মধ্যে প্রবেশ করার পরে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবো ডিলিট করে আপনাদের দেখাবো কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো ফেসবুক অ্যাপ আসার পরে এ ধরনের ইন্টারভেট চলে আসবে তারপরে এখান থেকে আপনি থেলাই একনে ট্যাপ করবেন এক কর্নারে তো আমি থিলা একজনের ট্যাপ করলাম ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তারপরে স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড সি এখানে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেটসিস চলে আসার পরে এখান থেকে আপনি পাবেন হলে এ ধরনের ইন্টারভিউ চলে আসবে এ ধরনের ইন্টারভিউ আসার পরে এখান থেকে আপনি কী করবেন ফেসবুক ডিলিট করার জন্য এখান থেকে সেটিংয়ে ট্যাপ করবেন তো সেটিংয়ে ট্যাপ করলাম সেটিংয়ে ট্যাপ করার পরে আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারভিউ চলে আসবে তো দেখতে পেলেন এ ধরনের ইন্টারভিউ চলে আসবে তো এখানে আসার পরে আপনি কী করবেন এখান থেকে অ্যাক্সিস অ্যান্ড কন্ট্রোল এখানে ট্যাপ করবেন অ্যাক্সিস অ্যান্ড কন্ট্রোল তো আমি এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে আপনার মধ্যে এ ধরনের ইন্টারভিউ চলে আসবে তো ওয়েট করুন তো এ ধরনের ইন্টারভিউ চলে আসলো এখানে আসে আপনি কী করবেন ডিএকটিভ অ্যান্ড ডিলেট ডিলেকশন তো এখানে ট্যাপ করবেন আপনার অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনার মধ্যে এ ধরনের ইন্টারভে চলে আসলো এখানে আসার পরে দু দুটা অপশন দেখাবে একটা হলো ডিএকটিভ অ্যাকাউন্ট আর একটা হলো ডিলেট অ্যাকাউন্ট আপনার তো ডিলেট করবেন সেক্ষেত্রে ডিলেট সিলেক্ট করবেন তো আমি আপনার ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে হবে কি উপরে যেটা সেটা করলে হবে কি আপনাদের বুঝিয়ে বলি আপনারা যদি ডিঅ্যাক্টিভ করে অ্যাকাউন্টটি ডিলিট করে করবেন সেক্ষেত্রে আপনার যত মানুষের সাথে কথা বলছেন ফেসবুক জগতে সবার সাথে ডিলেট হয়ে যাবে কিন্তু আপনি পরবর্তী যখন ফেসবুকটি লগ ইন করবেন তখন সখন লগ ইন হয়ে যাবে আর আপনার যদি ডিলেট ডিলেট অ্যাকাউন্ট ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার কখনও অ্যাকাউন্টে ফিরে আসবে না তো আপনি যদি ডিলেট করে যাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ডিলেট অ্যাকাউন্টে ট্যাপ করবেন ডিলেট অ্যাকাউন্ট ট্যাপ করার পরে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেক্ট শোন তো এখানে ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনাদের মাঝে এই ধরনের ইন্টারভেট চলে আসলো তো আপনাদের এখান থেকে ফেসবুকতে বলছে আপনি কিসের জন্য অ্যাকাউন্টটি ডিলেট করতে চান তো এখানে অনেক কটা এলো কারণ আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করলে পারবেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করতে চাচ্ছি আমি যে কোনো একটা সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সমস্যা নেই তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তো তারপরে আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারভিউট চলে আসবে তারপরে এখান থেকে এসে কী করবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেট এখানে আবার ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারভিউট চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারভিউট আসছে তো আপনি এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন তো আপনি এখানে কি ডাউনলোড ইনফরমেশন আপনি বল বলতে বলে বোঝাই তো আপনার যদি কার সাথে কত কথা বলেছেন এস এম এস করেছেন মেসেজ করেছেন কিংবা ভিডিও দিয়েছেন আপনার এ ফেসবুকে কিংবা ফেসবুকে কি কত পিক সারিয়েছেন সব যদি আপনি ডাউনলোড করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনার ডাউনলোড আন ইনফরমেশন এখানে আসে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনপ্রো ইনপ্রো এখানে ট্যাপ করলে আপনার সব কিছু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে থাকবে তো আপনার আপনার ফোনে কতটি পিক আছে কতটি ভিডিও আছে আপনি অবশ্যই জানেন আর এরা কথা হতে পারে কতক্ষণ ডাউনলোড হতে লাগবে তো বন্ধুরা আপনার যতটি আছে। তো বন্ধুরা আপনার কত পিক কিংবা কত ছবি আছে সেটা ওইটার উপর ডিপেন্ড করে কত সময় লাগবে কারণ বেশি হলে বেশি সময় লাগবে কম হলে কম সময় লাগবে তো আপনি তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাইরেক্ট ইনফো সব ডাউনলোড হয়ে যাবে তো আপনি তো ডাউনলোড করে যাতে করতে পারেন তারপরে আপনি তো ডিলেট করতে শিখতে চান সেক্ষেত্রে আপনি ডিলেট অ্যাপ করুন ডিলেট অ্যাকাউন্ট আবার ডিট অ্যাকাউন্ট ট্যাপ করলাম ডিলেট অ্যাকাউন্ট ট্যাপ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আমার পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি হলো স্টার আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তোমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল আপনি আপনি পাসওয়ার্ডটি দিবেন তারপর কন্টিনিউ ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পরে আপনি যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করবেন তো এখানে আসে পরে এ ধরনের ইন্টারফেস আসবে তো এখানে কিছু তথ্য লেখা আছে আপনাদের এখানে এটা বোঝে বলে আমি এখানে কী লেখা আছে বাংলায় বলছি তো আপনি এখানে প্রধানত লেখা আছে যে আপনি যদি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করার পরে লগ ইন করেন সেক্ষেত্রে আপনার তিরিশ দিনের মধ্যে যদি লগ ইন করেন সেটা ডিলেট হবে না আর যদি আপনি তিরিশ দিনের মধ্যে ডিলেট না করেন সেক্ষেত্রে এটা সারা দিনের জন্য ডিলেট হয়ে যাবে তো বেহর্স আপনি তো পারমানেন্টলি দিনের জন্য ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টে ডিলেট করা হলো লগ ইন করতে করবেন না করলে কিন্তু ডিলেট হবে না আর আপনি যদি তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টে ডিলেট লগ ইন না করেন সেক্ষেত্রে ডিলেট হয়ে যাবে তো এখানে আপনার সাত দিনের জন্য ডিলেট করার জন্য এখানে ডিলেট অ্যাকাউন্ট ট্যাপ করবেন তো ডিলেট অ্যাকাউন্ট ট্যাপ করলাম তো এটা ওয়েট করুন বন্ধুরা হয়ে যাবে তো দেখতে পারেন ফেসবুক লগ ইন ইনপো ফেসবুক তো দেখুন ম্যাজিকটা দেখুন তো দেখতে পারেন বন্ধুরা আমার ফেসবুক এখানে তিনটে লগ ইন ছিল একটা রিমুভ হয়ে গেছে মানে সেটা ডিলিট হয়ে গেছে আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট আর সারাদিনের জন্য ডিলিট করে আমার ওইখানে চারটা ইন ছিল একখান রিমুভ হয়ে গেছে আমি যেটা ডিলিট করলাম সেটা রিমুভ হয়ে গেছে এটা আমার আর একটা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সারাদিনের জন্য তো বন্ধুরা তিরিশ দিনের মধ্যে যদি আপনি লগ ইন করেন সেক্ষেত্রে ডিলিট হবে না যদি না করেন সেক্ষেত্রে হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কেমন করে তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টটি সারাদিনের জন্য ডিলিট করতে হয় তো ভেবে সব সব সবসময় একটা কথা বলি আমার ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড় থেকে লাইনটি বাজে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তবাহ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে বাই